প্রিয় পরীক্ষার্থী, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন নিয়ে আলোচনা করব। এ অধ্যায় থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের নমুনা প্রশ্ন হতে পারে তা আমি এখানে তুলে ধরেছি। পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন থেকে গ্লাস ক্লিনার ও টয়লেট ক্লিনার প্রস্তুতি ও এদের পরিষ্কারকরণ কৌশল, ভিনেগার প্রস্তুতি ও খাদ্যদ্রব্য সংরক্ষণের কৌশল ইত্যাদি বিষয়ে ধারণা নিয়ে তোমরা ভালোভাবেই এ অধ্যায়ের উত্তর লিখতে পারবে। নমুনা সৃজনশীল প্রশ্ন, এক নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, এ বক্সের মধ্যে ভিনেগার লিখে দেখানো হয়েছে, বি বক্সে অ্যামোনিয়া দ্রবণ, সি বক্সে কস্টিক সোডা দ্রবণ। এখান থেকে যে ধরনের প্রশ্ন আমরা এখানে উদাহরণ হিসেবে দিয়েছি, ক ইডিটি এর পূর্ণরূপ লেখো, খ খাদ্যদ্রব্য সংরক্ষণে বায়ুমুক্ত রাখা হয় কেন, গ খাদ্য সংরক্ষণে এ এর কৌশল ব্যাখ্যা করে, ঘ গ্লাস ক্লিনার তৈরিতে বি ও সি দ্রবণের মধ্যে কোনটি অধিকতর উপযোগী বিশ্লেষণ করে। প্রশ্ন নম্বর দুই, সুক্রোজ প্লাস পানি ইনভার্টেজ 30°C তাপমাত্রা তৈরি হচ্ছে এ এবং বি। দুই, এ এবং বি জাইমেজ নামক এনজামের প্রভাবে সি এবং ডিতে পরিণত হচ্ছে। সমীকরণ তিন, সি অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিটোব্যাক্টর প্রভাবকের উপস্থিতিতে ই এবং পানিতে পরিণত হয়। উদ্দীপকটি থেকে যে সমস্ত প্রশ্ন করা যেতে পারে, উদাহরণ হিসাবে ক নেওয়া হয়েছে, গাভীর দুধে কত পার্সেন্ট পানি থাকে, খাদ্যদ্রব্যকে ফরমালিন মুক্ত কিভাবে করা যায় ব্যাখ্যা করো, গ উদ্দীপকের সমীকরণগুলো পূর্ণ করো, ঘ উদ্দীপকে উল্লেখিত ই যৌগ দ্বারা গঠিত খাদ্য সংরক্ষক কর্তৃক খাদ্য সংরক্ষণের কোনো উপকারিতা আছে কিনা বিশ্লেষণ করো। প্রিয় পরীক্ষার্থী, এ অধ্যায় থেকে যে ধরনের নমুনা প্রশ্ন দেখানো হলো, এই ধরনের নমুনা প্রশ্ন যদি আরও অধ্যয়ন করো তাহলে আশা করি ভালো করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনাই আমি শেষ করছি।